Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. রাজ্যের ভিআরপি সংগঠনের কুচবিহার জেলা ভিত্তিক যে জেলা কমিটির মিটিং আজকে এই ঘুঘুমারি হাই স্কুলে হলো। আমাদের চলছে আন্দোলনের সময়, যেহেতু আমরা বঞ্চিত সব দিক থেকে, আমরা স্বাস্থ্যকর্মী, আমরা সোশ্যাল অডিট কর্মী, এরকম পরিস্থিতিতে রাজ্য সরকার আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদেরকে 150 টাকা হাজিরা দিয়ে পাঠিয়ে দিচ্ছে কোভিড-19 কাজ করতে, পাঠিয়ে দিচ্ছে ডেঙ্গুর অভিযান করতে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল অডিটে রিক্রুট হয়েছিলাম, তাই অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য কমপক্ষে 150 দিনের সোশ্যাল অডিট এইটা প্রয়োগ করতে হবে। এর জন্য আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিলাম, আমাদের জেলা শহরে আমরা আমরণ অনশন করব এবং সারা রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, যতক্ষণ বা যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলনের সফলতা আসে ততদিন পর্যন্ত আমরা সারা কুচবিহার জেলায় আপাতত আমরা 1100 উপরে ভিআরপি আছি, সারা রাজ্যে আমরা 25,000 ভিআরপি আছি। এই 25,000 ভিআরপি আমরা এমন আন্দোলন করব যে সরকার এ টনক নড়তে বাধ্য হবে যে এই ছেলেদেরকে কিছু করতে হবে, কিছু দিতে হবে। কেননা এরা একেবারে বুথ স্তরে, একেবারে গ্রামীণ স্তরে এরা গ্রামের সম্পদকে সংরক্ষণ করছে, গ্রামে এরা কাজ করছে, এদেরকে বিশেষ প্রয়োজন। এদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না, এদেরকে জীবন যুদ্ধে এইরকম অবহেলায় বঞ্চিত রাখা যাবে না। তাই আজকে আমাদের এই জেলা সমাবেশ, জেলা কমিটির মিটিং, আগামীতে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের আন্দোলন কাকে বলা হয়। ধন্যবাদ সবাইকে।